সম্প্রতি ওমরাহজের জন্য এনওসি নিয়ে কানাডা পালিয়ে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। কানাডা যেতে বিমানের ফ্লাইট ব্যবহার করেন তিনি। সংস্থার কর্মকর্তাদের সহায়তা ছাড়া এটি সম্ভব নয় এমন অভিযোগ উঠলে তদন্তের নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তদন্তে আনোয়ার হোসেনকে কানাডায় পালিয়ে যেতে সহায়তা করায় সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার মোহাম্মদ তারেক মাহমুদ নামে এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগের উপব্যবস্থাপক। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তা সংশ্লিষ্টতার তথ্য যাচাই বাছাই করছে সংস্থাটি। বিমানের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারেক মাহমুদ ছাড়া আরও কয়েকজন জড়িত বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিমানের সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বলেছিলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে 23টি অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে ছিল, আরও অন্যান্য অভিযোগও পাওয়া যাচ্ছিল, এজন্য তাকে রাজশাহীতে বদলি করা হয়। সে মিথ্যা কথা বলে ওমরার জন্য অনুমতি নিয়ে কানাডা পালিয়েছে। রাজশাহীর ম্যানেজার ওমরার অনুমতি দিয়েছিল, কেন দিয়েছে সেটিও তদন্ত করা হচ্ছে। এর পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আনোয়ার হোসেন নিরুদ্দেশ হবার আড়াই মাস পর বিমানের টনক নড়ে। সংস্থাটি আনোয়ার এবং সোহানকে পলাতক উল্লেখ করে সাধারণ ডায়েরি করে, যা এখন মামলায় পরিণত হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।